প্রত্যেক দিন সকালে আমাদের এই পাখিগুলো ঘুম ভাঙাবে। এই দেখো, সর না সর না পেস্তা, একটু সর, আমাকে একটু দেখাতে দে, সর। ভগবান, এই জানলার কাচের ওখানেও আসবে আর এই জানলার এখানেও আসবে, কিন্তু এদেরকে যখনই খুলবে, এই দেখো চলে গেছে, যখনই খুলবে তার আগে এরা পালিয়ে যাবে। ওই দেখো উড়ে চলে যাচ্ছে, ওই দেখো, এই এই জায়গাটায় পুরো পাখি একদম ভর্তি হয়ে থাকে, চড়াই পাখি, তারপরে শালিক পাখি, কি সুন্দর ডাকে এরা। ওয়েদারটা বেশ আজকে ভালো রয়েছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। দেখো ভাত খেতে বসেছে দুজনে মিলে, কতক্ষণ হয়েছে? 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, পড়তে যাবে, পড়ার টাইমও চলে যাচ্ছে, তারপরে খাবি, তারপরে তো মাখবি। আমি মেখেছি তাই দেখছে। এই যে আজকে আমি একটু মাখবো, আজকে আমি একটু লিপস্টিক দেবো লাল, এত সাজতে ভালোবাসে, সারা দিন লিপস্টিক পরে থাকবে। দিন দিন কালো হয়ে যাচ্ছে, আমি বারণ করলে শোনে না তোমার। আমি আজকে ঠাম্মিকে, না আমি আজকে ঠাম্মিকে সব কটা দিয়ে দেবো, বলবো আমার ঠোঁটটা দেখেছো কত লাল, দেখো দেখো দেখেছো, ঠাম্মি কোনোদিনও লিপস্টিক মাখেনি, বুড়ো হয়ে গেছি তাও আমার ঠোঁট লাল। না এটা এটা তোমাদের অনেকের আছে, উজ্জ্বলের ঠোঁট লাল, ওরও ঠোঁট লাল, তোমারও লাল, মায়েরও লাল, হ্যাঁ পার্থিবীরও ঠোঁট লাল। পার্থিব লিপস্টিক মাখে না কিন্তু, ও ছেলে। তুই যদি লিপস্টিক এরপরে মেখেছিস তোর ঠোঁট একদম আরো কালো হয়ে যাবে। দিদির ঠোঁট লাল, দিদির ঠোঁট লাল, তাহলে দিদি তো লিপস্টিক মাখে না। এখন জাজ করতে বসেছে কার কালো, ওই লঙ্কা লঙ্কা, হ্যাঁ ওটাই মাখিয়ে দাও, ঠোঁটটা বেশ সুন্দর লাগবে দেখতে, কেঁপে গেছে সকালবেলা, জানো না কি অবস্থা, জানো সারাদিন লিপস্টিক মেখে বসে থাকে, এই হচ্ছে ওর দশা। মানে ওকে যত বারণ করব, কালকে বিকেলবেলা ভিডিও করছি ও বাবা, তখন দেখি ওই লিপস্টিক মেখে হাজি, আমি কি বাবা তুই লিপস্টিক মেখেছিস কেন, বলছে এমনি, মানে হাফ প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, স্যান্ডো গেঞ্জি পরবে, তারপরে একটা লিপস্টিক লাগবে ওর। এই যে মা এদিকে সকাল সকাল রান্না বসিয়েছে কুমড়োর তরকারি, অনেকদিন খাওয়াও হয় না কুমড়োর তরকারি, মিষ্টি কুমড়োর তরকারি আলু দিয়ে আর কেটে নিয়ে পাঁচফোড়ন, ভাবছিলাম রসুন দেবো, রসুন দিইনি, পাঁচফোড়ন নিরামিষ করলাম, পাঁচফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর তেজপাতা দিয়ে আর একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো, ওই ফোড়নের পরে দুটো মানে চার পাঁচটা কুমড়ো দিয়ে ওর মধ্যে দিয়ে লাড়াচাড়া করে ঝোল দিয়ে দিয়েছি একটু, কেন বলো তো আগে ঝোল দিছিলাম না, তারপর দেখছি কুমড়োটা বিশাল শক্ত সিদ্ধ হচ্ছে না, তাই জন্য একটু জল দিয়ে দিয়েছি, এবারে জলটা একদম শুকনো হয়ে যাবে তখন মাখামাখভাবে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব, বেশি মশলা দেবো না, আর করব মুগের ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে ডাল করব, দু রকম ডাল দিয়ে, মুগ আর মুসুরি একসাথে রান্না করলে না খুব সুন্দর টেস্ট হয়, আগে মা বলতো আমি ওই আনার পরেই মিশিয়ে রাখতাম, আমি জীবনে কোনোদিন ওই মুসুরির ডাল একসাথে খাইনি, মানে এক প্লেন খাইনি, এখনই খাই, কেন উজ্জ্বল টুজ্জ্বল একটু গ্যাস হয়ে যায় তো তার জন্য, না তো আমি সারা জীবন ওই মুগ আর মুসুরি একসাথে মিলিয়ে ডাল করতাম, আমি এত পাঁচ মিশালি ডাল এনে রাখতাম, এই করতাম ওই ডালটা জিরে তেজপাতা ফোড়ন দিলে আর একটু হালকা চিনি দিয়ে দিলি হেভি লাগে, মানে ধুতে ধুতে হ্যান্ড ওয়াশ দিয়ে মুখের নোংরা গুলো এটো গুলো ধোবে, আমি বারণ করি শোনে না আমার কথা, ওই জন্য মুখের মধ্যে গোটা গুলো উঠছে, হ্যান্ড ওয়াশ মুখে কখনো দেয় না, ওখানে ট্যাপ ট্যাপ এখানে দিয়েছে তো উঠেছে তো এইখানে, এই যে এখানে উঠেছে, এই যে এই যে এগুলো উঠেছে কেন, কোয়েল ঠান্ডা লেগে গেছে তোর, তোর চোখে ঠান্ডা লাগছে, লিপস্টিক হাওয়া দিচ্ছে তো জানলা থেকে, কোয়েল হাফ প্যান্ট পরে উপরে ফুল আতা গেঞ্জি পরেছে, দেখো লাউটা কালকে তুলো, লাউটা কিন্তু বেশ বড় হয়েছে, আমি ভেবেছিলাম এই জায়গাটায় লাউই হবে না, তারপরে দেখছি যে না ভালোই হয়েছে, দেখো অনেকটাই বড় হয়েছে, এবার জানি না আর কত বড় হবে, আর এই যে আর একটা হয়েছে, এই দেখো এইখানে এই যে আর একটা হয়েছে, বেশ অনেকগুলো লাউ হয়েছে, গাছ কিন্তু চালের উপর নেই মারা গেছে, চালের উপরে গাছ নেই, গাছ মারা গেছে, কিন্তু কি করে এই জায়গাটা বেঁচে রয়েছে আমি বুঝতে পারছি না, যাই হোক ভালোই হয়েছে, আর এই দেখো এইখানেও লাউ হয়েছে, এইখানে বেশ অনেকগুলো ধরেছে বাবা, ওখানে দুটো এখানে একটা তিনটে,
আর এখানে একটা চারটে, এখানে একটা পাঁচটা, তারপরে আরো আছে কয়েকটা, এগুলো খুঁজে পাচ্ছি না। এই দেখো এখানে যে ছোট ছোট বেরোচ্ছে গুড়ি গুড়ি, এগুলো বেরোচ্ছে। এই যে একটা বড় হয়ে রয়েছে, ওইখানে একটা বড় হচ্ছে, তারপরে ওই যে এখানে একটা কোথায় দেখালাম, এখানে একটা হচ্ছে, মানে এইটুকুনি গাছ আছে, তার মধ্যেও বেশ ভালোই হচ্ছে। এবার দেখা যাক এটা আর বড় হয় কিনা, এটা তো মনে হচ্ছে বড় হবেই। জামা কাপড়গুলো এভাবে রয়েছে, কালকে মেলেছিলাম, শুকিয়ে গেছে, এদেরকে এবার ঘরে নেব, এখন থাক একটু পরে নেব। উজ্জ্বলকে উঠিয়ে দিলাম, বিছানাপত্র এখনও পর্যন্ত কিছু তোলা হয়নি, আর কালকে রাতে ঘুমিয়েছি, তখন অনেকটা রাত। তো যাই হোক, এই চা নিয়ে বসেছি, একটুখানি মা রচা করে দিল, চা নিয়ে বসেছি আর চা, তার সাথে বাইরের ওয়েদার, বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চা খেলে না বেশ ভালো লাগে। আর পাশে বাড়ির ওই কাকিমাদের বাড়িতে ছাদে কতগুলো বড় বড় লাউ ঝুলেছে, ওরা কিন্তু ছাদে চাষ করেছেন, তারপরেও হয়েছে ভালো। আর আমাদের বাড়িতে কিছু হতেই চায় না এখন আজকাল, আগে হতো বিয়ের প্রথম প্রথম, তখন দেখেছি কত কুমড়ো লাউ এসব হতো। এ না বাবা বসে পড়েছে, ধর কোন দিক থেকে নেবে বুঝতেই পারছে না। এডিটিং হয়নি, কত মেসেজ এসে রয়েছে, কালকে অনেক রিপ্লাই করতে করতে তখন দেড়টা দুটো বেজে গেছে আর পারিনি, আর সকালেও রিপ্লাই প্রচুর জমে রয়েছে। তারপর এডিট বাকি রয়েছে, মেয়ের আবার বিকেলে ক্লাস রয়েছে, এদিকে আমার ঠান্ডা লেগে গলার মধ্যে ফুসকুড়ি উঠে গেছে। হয়েছে, থামি দেয়নি, থামি দেয়নি, ওর বিস্কুটে একটা এনে দিতে পারতে, তাই না? থামি না দিলে হয় বলো, ওই তাকিয়ে রয়েছে, দেখো ঠাম্মির দিকে তাকিয়েই রয়েছে, আমার বিস্কুট এখানে রয়েছে, এখানে রয়েছে, এদিকে তাকাচ্ছে না, ওর ঠাম্মি কেন দেয়নি, ঠাম্মির দিকে তাকিয়ে রয়েছে। শীতকালে না দেখবে গাছপালা দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়, কারণ এই যে ফুলগুলো এত সুন্দর হয়েছে, এই ফুলগুলো আমি কালকে একটা ফুল ছিঁড়ে নিয়ে উজ্জ্বলকে দিয়েছি। এটা যদি আমার একটু হ্যাবিট আছে, আমার মেয়ে যেরকম আমাকে দেয় আমি আবার আমার বরকে দিই। তো দেখো কি দারুণ ফুলের কালারগুলো, না মানে এমন একটা সময় এসেছিল, আমি তো ছাদে আসিনি কদিন, ব্লগও করা হয়নি ছাদের উপর উঠে, পুরো গাছ ফুলে একদম ভর্তি হয়ে গেছিল, সেগুলো সব শুকিয়ে গেছে, যে শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে। এখনও তাই বলে এই নয় যে কম ফুল আছে, বেশ অনেক ফুল রয়েছে, আর জবা গাছটা বেশ সুন্দর জবা ফুল ফুটেছে। আর একটা জিনিস আজকে নতুন হয়েছে, এই গাছটা সেদিন বসিয়েছিলাম, জাস্ট দেখো কালারটা ফুলের এত সুন্দর হয়েছে, মানে আমি তো ভাবতেই পারছি না, দেখো কি দারুণ। স্থলপদ্ম গাছ, এই এটা যদি মাটিতে বসানো যেত না, এতদিনে পুরো ফুলে ভর্তি হয়ে যেত, গাছটা ছোট, ফুলটা হয়েছে, দেখো কালারটা কি সুন্দর। এটা দিয়ে আজকে পুজো দেওয়া হবে, যদিও হয় মা লক্ষ্মীকে দেওয়া হবে, না হয়তো গোপুকে দেওয়া হবে। আর এই কুড়িগুলো এখনও ফোটেনি, ফুটবে তাড়াতাড়ি, কিন্তু ফুলের কালারটা দেখো কি দারুণ লাগছে না। এটাই হচ্ছে প্রাপ্তি, যখন কোনো কিছু করবে, কোনো কাজ বলো, কোনো গাছ লাগানো বলো, যাই বলো না কেন, যখন তোমাকে ফল দেবে না, তখন দেখবে বেশ মানে অন্যরকমই একটা ফিলিংস হয়, প্রাপ্তিটাই অন্যরকম। উজ্জ্বলকে স্নান করতে বসিয়ে দিয়ে আসলাম, এখন এমন একটা পরিস্থিতি, পরিস্থিতি ঠিকই নয়, মানে এমন একটা মানে ফিল হয় না বা হচ্ছে, ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করছে না। পুজোর সময় যে মন দিয়ে একটা ঘরের কাজ গোছাবো সেটা করিনি, এবছর লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর পুজো করবো আমি সেটা করতে পারিনি, তারপরে দুর্গা পুজোই দিতে পারিনি অঞ্জলি, সেটা আলাদা ব্যাপার, ওটা আলাদা কারণ ছিল, কিন্তু মানে লক্ষ্মী পুজো করতে পারিনি, যেটা আমার আফসোসের বিষয়, কারণ আমি এবছর বউ হওয়ার পর থেকে না প্রত্যেক বছর এই বাড়িতে লক্ষ্মী পুজোটা করি, আর আমাদের এই বাড়িতে জানো তো দীপান্বিতা ওই যে লক্ষ্মী পুজো যেটা কালী পুজোর দিন ওটা হয়, অলক্ষ্মী পুজো অলক্ষ্মী তাড়ানোর যে পুজোটা, ওই দীপান্বিতা পুজো যাই হোক, আর কিন্তু এই পুজোটা আমাদের বাড়িতে হতো না, কিন্তু আমি আসার পর থেকে এত বছর ধরে এই পুজোটা আমি করেছি, কারণ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি মা করেছে, আমার ভীষণ একটা প্রিয় একটা পুজো মা লক্ষ্মী পুজোটা, ছোটোবেলা দিয়ে মা লক্ষ্মী পুজো করতে আমি খুবই ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। তো বিয়ের পর এসেও সেটা কিন্তু আমি বন্ধ করে নিয়ে আমি কন্টিনিউ করেছি, এবছরটাই আমার অফ গেছে। এবছরটা কী বলো তো, মন মানসিকতা ঠিক না থাকলে না, তখন দেখবে তোমার কোনো দিকে কোনো কিছু মন লাগে না, তখন মনে হয় হচ্ছে হচ্ছে হোক, করছে করুক বা করছি করি, এরকম একটা ব্যাপার থাকে নিজের জীবনের। এখন সুখ শান্তি সমস্তটাই নিজের পরিবার, যবে থেকে এদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি তবে থেকে মনে হয় যে এদের সুখেই আমার সুখ, এদের চোখে এক ফোঁটা চোখে মানে এদের এক ফোঁটা চোখের জল ঝরা মানে মনে হয় আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এদের মন খারাপ থাকলে, মুড খারাপ থাকলে, এদের ওপর থেকে কোনো ঝড় গেলে, তখন সেই ঝড়টা না সবার আগে আমি আমার ওপর নেওয়ার চেষ্টা করি।
তো সেই জায়গা থেকে এখন মনে হয় মাঝে মাঝে যে এটা কিরকম বাচ্চা, না মরে বেঁচে আছি এরকম একটা মনে হয়। এটা আমি জানি না তোমাদের কখনো কোনো জায়গা থেকে কোনো দিনও ফিল হয় কি না, আর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো পর্যায়ে গিয়ে এটা একটা সময় হয় ফিল, যে এর থেকে মনে হয় মরুজায় ভালো ছিল, না মরে বেঁচে আছি। কিন্তু না, লড়াই করতে হবে, বাঁচতে হবে, এটাও তো জানি না, কিন্তু তারপরেও যে মন যে মানে না, মাঝে মাঝে এগুলো হয়। তো যাই হোক, কী করবো, সবার মনের কথা এটা, শুধু আমার নয়, শুধু কণিকার মনের কথা নয়, এটা প্রচুর মানুষের মনের কথা। আমাদের, আমরা মানুষের জন্মগ্রহণ করা মানেই আমাদের একটা সময় এসে এটা মনে হয় যে আর পারছি না, শোধ নিতে পারছি না, সহ্য করতে পারছি না, পরিবারের চোখের জল দেখতে পারছি না, এবার মনে হয় একটু সব কিছু স্টপ হওয়া উচিত, এবার মনে হয় নিজেকে অন্যরকমভাবে দেখা উচিত। তো এইগুলো প্রচুর মনে হয়, কিন্তু তারপরে বেরোনো সম্ভব নয়, সবসময় সব কিছু থেকে বেরোনো যায় না, যে কোনো সিচুয়েশান থেকে, পরিবার থেকে নয়, সিচুয়েশান থেকে আমাদের লাইফের। তো সেগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন বেরোনো। তো চলো, জানি না কী বললাম, কিছু কিছু কথা মনে থাকে তোমাদের বলে ফেলি, আবার সেগুলো মনে হয় যে না বললেই মনে হয় ভালো হতো, তোমাদেরও তো মন খারাপ হয়ে যাবে, কিন্তু আবার মনে করি যে না, তোমাদের না বললে তো হবে না, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরকে না বললে তো হবে না, কিছু কিছু কথা তোমাদেরকেও বলতে হবে। না দেখো আমাদের বেগুনের সাইজ দেখো, দেখেছো কত বড় একটা বেগুন হয়েছে। আমার মেয়ে তো এসে মাঝে মাঝে বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যাবে আর গিয়ে বলবে, ওমা দেখো আমি বেগুন ছিঁড়ে নিয়েছি, দেখেছো তোমার মেয়েটা বড় হয়ে গেছে। কত পাকা পাকা কথা, একটা হয়েছে আর এখানে একটা পেকে গেছে, এটা পেকে গেছে, ওদিকের গাছগুলোতে হয়েছিল, সেগুলো মা ছিঁড়ে নিয়ে গেছে, ওই যে সেদিন ভাজা করলো না, আর এখানে তো আর নেই, এখানে যে একটা রয়েছে এটা ছোট রয়েছে এখনও। এই বেগুন গাছগুলো আমাদের এক বছর মনে হয় হতে আসলো প্রায়, এতদিন রয়েছে ছাদের ওপরে। ওদিকে আরও রয়েছে কয়েকটা গাছ, এই যে এখানে, এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তিনটে, এই একটা চারটে, এটা এখনও নেই, যদিও ছিল, মা সেদিন অনেকগুলো পেরে নিয়ে গেছে। এই যে এখনও বেগুন রয়েছে, বেগুন হচ্ছে এখনও, গাছটা অনেক বড় হয়ে গেছে, আপেল গাছের গোড়ায় হয়েছে, তো আপেল গাছটা জোর পাচ্ছে না। আর আমাদের এই যে পেঁপে গাছ দেখো, অনেক দিন তোমাদের ছাদ ঘোরানো হয় না, আর আমাদের এই যে বলেছিলাম না যে গাছ মরে গেছে, পেয়ারা গাছ, পেয়ারা গাছে নতুন করে পাতা গজিয়েছে, ওই জন্য সব পাতা ঝরে গেছিলো, কি ভাল লাগছে দেখতে। আর এই দেখো আমাদের ড্রাগন গাছ, দেখেছো শুয়োপোকার মতো বেয়ে বেয়ে ছাদের উপর উঠছে, আমি ভাবতাম যে কি করে ওরা ওঠে, এখন দেখছি শেকড় দিয়ে দিয়ে ওরা ওঠে, দেখো কি রকম দেখতে লাগছে না, মনে হচ্ছে পোকা উঠেছে, পুরো সেই শুয়োপোকার মতো অনেকটা উঠেছে। তো ড্রাগন গাছটায় এইভাবে একটা বালতির মধ্যে বসানো হয়েছিল, এটা এক বছরে হয় না, দেড় বছর দু বছর মোটামুটি লাগে ড্রাগন ফ্রুট হতে। আর আমাদের অ্যালোভেরা গাছটাও বেশ সুন্দর হয়েছে, ড্রাগন গাছ আরও দুটো একটা আছে কোথায় পরে দেখা। শুধু পজিশনটা দেখো, বসেছে দেখো, তুই আসলি কেন ভাই, কি সুন্দর বসেছিল, আমার মাম মামে চান করা হয়ে গেছে, বলো 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 জোরে বলো, আগে গিয়ে ওখানে একটা পড়ো যাও, ওই বইটা থেকে একটা পড়ো যাও, তারপরে এই ওকে একটা পড়িয়ে দাও জল। ঘর আমার মোছা হয়ে গেছে, আর কাজগুলো শেয়ার করছি না, কারণ আজকে একদমই ভালো লাগছে না। আর আমার এই গাছটা, এই গাছটা দেখো কি সুন্দর বেড়েছে, মানি প্ল্যান্টের গাছটা একদমই ছোট ছিল, হঠাৎ করে বেড়ে গেল, মানে এই তিনটে চারটে পাতা ছিল, আমি ভাবলাম যে মাটির হাড়িতে বসিয়েছি এটা মনে হয় বাড়বেই না, এই টপটাও কিনে এনেছিলাম বসবো বলে গাছ, কিন্তু মাটির তো কেমন যেন সেই ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আর এটা কালকে আমার পতিদেবকে দিয়েছিলাম, যাই হোক শুকিয়ে গেছে, আর গাছটা বেশ ভালোই বেড়েছে, ভালো লাগছে। পেস্তাকে এখন খেতে দেবো, আর ঘর পুরো মোছা হয়ে গেছে, জলের বোতলে জল ভরে নিয়েছি, জামাকাপড় আজকে কাচার নেই, জামাকাপড় গোছানোর আছে, সেটা পরে গোছাবো, কারণ যে সকালে বললাম অনেক মেসেজ জমে রয়েছে, প্লাস অনেক কাজও আছে, সেগুলোও করতে হবে, এডিটিংও করতে হবে। এ দেখো মা এদিকে ডাল রান্না করেছে, আমার মসুর ডাল মুগ ডাল একসাথে মিক্স করে খেতে খুব ভালো লাগে, আবার মসুরি ডালের পাতলা ঝোল খেতে ভালো লাগে, মসুরি ডালটা গাঢ় ভালো লাগে না। তুমি যদি দয়ালু দিদি, কাকে কাকে পেস্তা এই জামা পড়তে পারবে, সব উজ্জ্বল সব কটা কিন্তু খুলছে, ঠিক আছে খুলে দেখো, দেখো দেখো আয়ুষ্মিতার নাকি উজ্জ্বল বলছে দু বছরের জামা কিনে দিয়েছে, আসলে ওর এই গেঞ্জি গুলো সব সময় পরে তো বাড়িতে ছিল না, মানে কালার উঠে যায়, অ্যাকচুয়ালি গরমকাল এবং পরে পড়তে পড়তে যাওয়ার জন্য না কাজে লাগে। হর্স, এটাও হর্স, কি গো তুমি গোড়া পছন্দ করলে কেন শেষ পর্যন্ত, সর্বনাশ করেছে, না আমি সেরকম ভেবে নিইনি, আমি পিঙ্কটা দেখিনি, আমি তুমি তোমায় দেখালাম, তুমি না, এই যে ফার্স্টে যেটা দেখলাম না যে পিঙ্কটা, দাঁড়া এক সেকেন্ড, পিঙ্কটা আমি দেখে আমি ভেবেছি অন্য কিছু, এই যে হর্সের মধ্যে ওবার লোম বসানো রয়েছে ওর,
ঠিক আছে আমি এটা ওকে দেখালাম যে দেখো এরকম ডিজাইন করা রয়েছে বলছে ঠিক আছে ভালো মেয়ে যে কটায় খুলছে সেটার মধ্যেই ঘোড়া যেটা খুলছে সেটার মধ্যেই ঘোড়া এই ঘরে এসে শুয়ে শুয়ে এডিট করছিলাম আর কি বেশ খানিকক্ষণ তারপরে উঠে বসলাম একবার সুচি এই করছি কারণ ভালো লাগছে না কেন জানি না সত্যি ভালো লাগছে না উজ্জ্বলের বলছে কোনিকে আমার মনটা ভালো নেই ওর মুখের দিকে তাকালে জানো তো ওর মন মেজাজ এবার প্ল্যানও করছি একটু ঘুরতে যাওয়ার কারণ অনেক দিন ধরে ভাবছি ঘুরতে যাবো পুজোর আগের থেকে তাই বললাম চলো তাহলে ঘুরে আসি সবাই মিলে কারণ মন মেজাজগুলোকে তো ঠিক করতে হবে তো সেই সব নিয়েই আর কি আলোচনা করা হচ্ছিলো সকালে ও বলছিল তাহলে কোথায় যাবে আমি বললাম তাহলে চলো চর্দি বাড়ি বর্দি বাড়ি তুমি যদি মনে করো অন্য কোথাও যাবে সেখানেও যেতে পারো তো তারপরে এইসব ডিসিশন হচ্ছিল কিন্তু আমার সব থেকে বড় মানে যেতে পারি না আর কি চাইলেই যেতে পারি কিন্তু যেতে পারি না শুধুমাত্র একটা কারণে পেস্তার জন্য ওর জানি ওর হয়তো ওকে রেখে গেলে যেখানে ওকে রেখে যায় ওকে রেখে গেলে ও ভালো থাকবে ওকে খাবার দাবার ঠিকঠাক দেবে কিন্তু না মনের মধ্যে ভয় লাগে কেমন একটা লাগে যে ওর যদি কিছু হয়ে যায় ওকে যদি খেতে না দেয় ওকে ঠিকঠাক খেতে দিচ্ছে তো মানে এরকম একটা দেখবে যারা যাদের ঘরে আছে তাদের কিন্তু এই টেনশনটা হয় যতই একটা জায়গায় রেখে যাও যেমন আমরা আমাদের সন্তানদের যদি অন্য কারো হাতে আমরা তুলে দিই পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক দেখবে মনের মধ্যে একটা ভয় থাকে অনেকটা রাত হয়ে গেছে এখন রাত নটা দশ বাজে ডিম সেদ্ধ বসিয়ে গেছি কখন ডিমের জল দেখো এখনই মানে ওটা মিশে হতো পুড়ে যেত ডিম সেদ্ধ হয়ে গেছে আসলে ডাল টাল এসব খাওয়া হয়েছে তো ভাবলাম রাত্রেবেলা একটু ডিম সেদ্ধ দিই এসেছিলো পাড়ার দুই কাকিমা কুর্তি নিয়ে গেছে কালকে চারখানা সেই পয়সা দিতে এসেছিলো আর দুটো শাড়ি অর্ডার করে গেছিলো আমার কাছে তো দুটো শাড়ি আর কি ওনাদেরকে দিলাম এই সবে মাত্র শাড়ি দুটো নিয়ে গেল সেই কথাবার্তাই হচ্ছিলো পেস্তাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় পেস্তাকে আবার একটু আটকাতে হয়েছে ও এমনিতে ছাদে ঘোরাফেরা করছিলো পেস্তা আমি কী করেছি ছাদের গেটটা দিয়ে চলে এসেছি ও চেঁচায় উনি কিছু করেনি ও এমনি ওর মতো বিন্দাস ওখানে খেলছিলো অসুবিধার কিছু হয়নি তো চলো সিঁড়ি থেকে ওঠানামা করেছি হাঁপিয়ে গেছি চলো আজকের ব্লগটা এইটুকুনি অনেক ছোটোর মধ্যে জানি না কী দেখাচ্ছি কী করছি কারণ ভালো লাগছে না কিছু মাথা ঠিক নেই হ্যাঁ ঠিক করতে হবে বেরোতে হবে সেটা খুবই ডিফিকাল্ট বেরোনো তো ঠিক আছে হবে যা হবে ভালো হবে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট